আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জুলাইয়ে বড় অঙ্কের ঋণ নেয় সাবেক সরকার, চোর বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, চলতি অর্থবছরের শুরুতে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত উৎস থেকে বড় অঙ্কের ঋণ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে 23,200 কোটি টাকারও বেশি। অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বিষয়ক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে সরকারি ঋণের দুটি প্রধান উৎস রয়েছে, এগুলো হলো ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাংক বহির্ভূত ব্যবস্থা। এর মধ্যে 2024-25 অর্থবছরে প্রথম মাসে সবচেয়ে বেশি ঋণ নেওয়া হয়েছে ব্যাংকিং ব্যবস্থা থেকে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন তথ্য অনুযায়ী জুলাই মাসে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার প্রকৃত বা নেট ঋণের পরিমাণ ছিল 18,908 কোটি টাকা। গত বছর একই সময় ব্যাংক থেকে সরকারের প্রকৃত ঋণের পরিমাণ ছিল প্রায় 690 কোটি টাকা। সেই হিসাবে গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ব্যাংক থেকে সরকার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 18,218 কোটি টাকা। কোটা সংস্কারকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে ছাত্র জনতার তীব্র আন্দোলন চলছিল, তখন ব্যাংক থেকে সরকারের ঋণ উল্লেখযোগ্য পরিমাণ বেড়ে যায়। আন্দোলন স্বয়ংস্বরূপ ডাউন করলে দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। এই অবস্থার মধ্যে সরকার ব্যাংকিং ব্যবস্থার বিপুল পরিমাণ ঋণ নেয়। জুলাই ব্যাংক বহির্ভূত উৎস থেকে সরকারের ঋণ এক লাফে বেশ অনেকটা বেড়ে যায়। ওই মাসে ব্যাংক বহির্ভূত উৎস থেকে সরকারের প্রকৃত ঋণ বেড়ে যায় 4,294 কোটি টাকা। গত বছরের জুলাইয়ে যার পরিমাণ ছিল 933 কোটি টাকা, সেই হিসাবে বহির্ভূত উৎস থেকে সরকারের ঋণ এক বছরের ব্যবধানে 3,361 কোটি টাকা বেড়ে যায়। অর্থনীতিবিদরা বলেছে, মূলত আন্দোলনের কারণেই জুলাই মাসে দেশীয় উৎস থেকে সরকার ঋণ হঠাৎ এতটা বেড়ে যায়। সরকার চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও তা এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়। জুলাইয়ের মাঝামাঝি তা তীব্র হয় এবং স্বয়ংস্বরূপ ধারণ করে। শিক্ষার্থীদের পাশাপাশি দেশজুড়ে সব শ্রেণীর পেশার মানুষের যুক্ত হন এই আন্দোলনে, যার জেরে আগস্টে সরকারের পতন ঘটে। আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার সাধারণ ছুটি ঘোষণা থেকে শুরু করে কার্ফিউ জারি করে, তাতে ব্যবসা বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রার মারাত্মকভাবে বিঘ্নিত হয়, ফলে রাজস্ব আদায়ও কমে যায়। এ কারণে জুলাই মাসে সরকারের ঋণ করে খরচ মেটাতে হয়েছে। জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি গবেষণায় পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, জুলাই আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে ঋণাত্মক প্রবণতা ছিল, পাশাপাশি বিদেশি ঋণ প্রাপ্তিরাও বাধাগ্রস্ত হয়েছিল, তাতে সরকারের হাতে ব্যবহারযোগ্য তহবিল ছিল কম। এ কারণে সরকার দৈনন্দিন খরচ সামাল দিতে বেশি ঋণ নির্ভর হতে হয়েছে। তবে ঋণের এসব অর্থ কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেই তথ্য ঘাটতি রয়েছে। তাই কোন খাতে ও কতটা দক্ষতার সঙ্গে এই ঋণের অর্থ খরচ করা হয়েছে সেই সম্পর্কে তাৎক্ষণিক জানা যাচ্ছে না। খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, জুলাই মাসে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা থাকায় বেসরকারি খাতে ঋণের চাহিদা কম ছিল, তাই সরকার ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার পরও বেসরকারি খাতে তার বড় কোনো প্রভাব পড়েনি। চলতি 2024-25 অর্থবছরে সরকার ব্যাংক ও বহির্ভূত ব্যাংক খাত দিয়ে মিলিয়ে দেশীয় উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 1,60,900 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা 1,37,500 কোটি টাকা আর বহির্ভূত খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 23,400 কোটি টাকা। ব্যাংক বহির্ভূত ঋণের বড় অংশই সংগ্রহ করা হবে সঞ্চয়পত্র বিক্রি করে। সঞ্চয়পত্রের মাধ্যমে পুরো অর্থবছর 15,400 কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বাজেটে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলেছে, অর্থবছরের 12 মাসে সরকার ব্যাংক ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার প্রায় 14% অর্থ প্রথম মাসে জুলাই ব্যাংক থেকে নেওয়া হয়েছে। একইভাবে ব্যাংক বহির্ভূত উৎস থেকেও ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার 18%-এর বেশি দাঁড় করা হয়েছে এ মাসে। বাংলাদেশ ব্যাংক হিসাবে গত জুলাইয়ে শেষে ব্যাংক খাত থেকে সরকারের পুঁজিবোধ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,88,000 কোটি টাকার। গত বছর জুলাই শেষে যার পরিমাণ ছিল 3,87,000 কোটি টাকা, সেই হিসাবে এক বছর ব্যবধানে সরকার ব্যাংক ঋণ
বেড়েছে 1,00,000 কোটি টাকার বেশি। একইভাবে গত জুলাই থেকে ব্যাংক বহির্ভূত উৎস থেকে সরকারি পুঁজিভূত ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,37,746 কোটি টাকা। গত বছর জুলাই শেষে যার পরিমাণ ছিল 4,22,243 কোটি টাকা, সেই হিসাবে ব্যাংক বহির্ভূত খাত থেকে এক বছর সরকার ঋণ বেড়েছে প্রায় 15,500 কোটি টাকা। সব মিলিয়ে দেশীয় উৎস ব্যাংক খাত থেকে ব্যাংক খাত এবং ব্যাংক খাত বহির্ভূত থেকে গত জুলাই শেষে সরকারি পুঁজিভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 9,25,556 কোটি টাকা। গত বছরের জুলাই শেষে যার পরিমাণ ছিল 8,09,245 কোটি টাকা। তো প্রিয় দর্শক, ইসলাম আজকে অবশ্যই আপনাদের দর্শক আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।